প্রিয় বড় ভাই এবারত পীর সাহেব, ওনার এই ওনারও পছন্দনীয় গান, আমার ভাবিরও পছন্দনীয় গান, এখানে যারা আছে সকলের এই পছন্দনীয় গান নূর মোহাম্মদ ভাই। উনি শুরু থেকে এই পর্যন্ত খালি এইটাই কইতেছে, কো ভাই দয়া করে আপনি এই গানটা বিচ্ছেদের দেশে যাইয়া আপনি বিচ্ছেদ যদি গান তাহলে এইটা দিয়ে শুরু করে দিবেন। এই কারণে আমি চিন্তা করলাম যে এইটার উপরে তো আর এই পৃথিবীর মধ্যে আমার জন্য আর কোনো বিচ্ছেদ নাই। আমি দোষ দিব আর কারে, ওরে আমি দোষ দিব আর কারে, এই দুনিয়ার সবাই ভালো, এই দুনিয়ার সবাই ভালো, আরে বলবো ভালো না বইরা বলি, কারে বলবো ভালো না, ভালো না আমি ভালো হইতে পারলাম না, আর দোষ দেই না নিজেই ভালো হইতে পারলাম না। আমি সংকটে পড়িয়া কান্দি, কেউ তো কাছে নাই রে আমার, কেউ তো কাছে নাই রে আমার, অতি আপন ভেবে যারে বুকে দিলাম ঠাই, মনির সার সংকটে পড়িয়া কান্দি, কেউ তো কাছে নাই রে মধু বাবা, কেউ তো কাছে নাই, উজলা মা বেতাল মাতার পাগল মনটা, বেতাল মাতার পাগল মনটা বুঝাইলে বুঝ, মানে না আমার বুঝাইলে বুঝ, মানে না মানে না আমি ভালো হইতে পারলাম না, আর দোষ দেই না আমি ভালো হইতে পারলাম না। Thank you.
হইল লোকে আমায় নিন্দা করে তারে ভোলা নাহি গেল তারে ভোলা নাহি গেল দুর্দশা হইল লোকে আমায় নিন্দা করে তারে ভোলা নাহি গেল তারে ভোলা নাহি গেল বন্ধুর মনে কি ছিল বন্ধুর মনে কি ছিল আগে জানা ছিল না আমার আগে জানা ছিল না রে ছিল না রে ছিল না ভালো হইতে পারে না কারো দোষ নেই না নিজেই ভালো হইতে পারে না বাংলাদেশ টেলিভিশনের স্ক্রিনে মাগরিবের আজানের পর পর বড় আকারে কয়েকটি শব্দ দেখতে পাই হাদিস দলিল অনুসারে আল্লাহ বলেছেন যে নিজের সমালোচনা যে নিজে করতে পারে সেই হয়েছে আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি আমি সেই লেখা দেখতে পাই তাই তো মনেরই যন্ত্রণায় আমি এই লেখা গান গাই গানের ভক্ত যারা আছেন এইভাবে নীরব থাকবেন ভালো কাজ করি নাই বলে বুধার আমি ভালো হইতে পারলাম আর দোষ নেই না আমি ভালো হইতে পারলাম এই দুনিয়ার সবাই ভালো এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না ভালো না আমি ভালো হইতে পারলাম আর দোষ নেই না আমি ভালো কারো দোষ নেই না ভালো